আজকের রেসিপি হল গুঁড়া দুধের গোলাপজাম মিষ্টি কোনো রকম মাপঝাপ না করেই খুব সহজেই মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টিটি খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুব সুন্দর হয় মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে আর এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না বাজারের মিষ্টির থেকে এটার স্বাদ অনেক গুণে ভালো হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে গুঁড়া দুধ দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করতে হয় প্রথমে আমি এখানে কিছুটা ঘি নিয়ে নিয়েছি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব দুধের সাথে কিন্তু চিনি বা অন্য কিছুই দেয়া যাবে না ঘিটা একদম গলে গেছে গরম গরম থাকা অবস্থায় এর মধ্যে আমরা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঘিয়ের সাথে মিশে যাবে একটু গরম হবে তারপরে চুলাটা বন্ধ করে দেব এরপরে এই দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মেশানো হবে তখন কিন্তু চুলা বন্ধ করে রাখতে হবে আইসক্রিম গলে গেলে যেরকম একটা ঘনত্ব হয় তার থেকে একটু বেশি ঘন হবে এই মিশ্রণটি খুব কম নেওয়া যাবে না আবার পরিমাণে খুব বেশিও নেওয়া যাবে না আন্দাজ করে গুঁড়া দুধ এবং তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি দেখেন এটা মেশানোর পরে একটু ঘন ঘন হয়েছে বেশি ঘন হয়েছে তখন এর সাথে আরেকটু তরল দুধ মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন তারপরে খোয়াখিরটা তৈরি করবেন ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে চুলাটি জ্বালিয়ে কিছুক্ষণ অনবরত নাড়তে চাড়তে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা শক্ত হয়ে না আসে খুব বেশি শক্ত করা যাবে না নরম নরম একটা ময়দার ডোয়ের মতো তৈরি করতে হবে এভাবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যেতে পারে কিন্তু তারপরও একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে চুলা রাচ কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বাড়িয়ে দেয়া যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যাবে খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় বা পুড়ে না যায় এরকম অনবরত নাড়তে হবে এবং ক্ষীরটা তৈরি করে নিতে হবে খোয়াখির তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ঠান্ডা মেখে নেব খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর ঘি বাইরে বের হতে শুরু করবে তখন কিন্তু মিষ্টি গোল করা কঠিন হয়ে যাবে এই পর্যায়ে এর সাথে অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু ময়দা দিচ্ছি বেকিং পাউডার কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে মিষ্টিগুলো অতিরিক্ত ফুলে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে ময়দাও পরিমাণে খুব অল্প দিতে হবে নয়তো মিষ্টির স্বাদ ভালো হবে না ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিয়েছি এবারে এই ডোটা থেকে পছন্দমতো সাইজ অনুযায়ী মিষ্টি বানিয়ে নেব খুব বেশি বড়ও করা যাবে না আবার খুব বেশি ছোটও করা যাবে না সবগুলোকে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এগুলো মসৃণ হয় কোনো ফাটল থাকলে সেই মিষ্টি কিন্তু পরে ভেঙে যাবে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার আমরা চুলায় কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে কম তেলে ভাজা যাবে না খুবই অল্প আছে মিষ্টিগুলো ভেজে ফেলতে হবে নয়তো মিষ্টি ভেতরে কাঁচা থেকে যেতে পারে বাইরে থেকে পুড়ে যেতে পারে মিষ্টিগুলো হালকা হালকা ভাজা হতে থাক ততক্ষণে আমি শিরাটি বানিয়ে নেব পছন্দ মতো পরিমাণে চিনি নিয়ে শিরাটি তৈরি করতে পারবেন যাতে যারা অসুস্থ বা বেশি চিনি খেতে পারে না তারাও এই মিষ্টিটি খেতে পারে এর মধ্যে একটুখানি এলাচি দিয়ে দিতে হবে আমি তিন চারটা এলাচি দিয়ে দিয়েছি এতে মিষ্টির গন্ধটা খুব ভালো হয় চিনি এবং পানি একই পরিমাণে দিয়ে দিতে পারেন অথবা কম চিনি এবং একটু বেশি পানি দিয়ে শিরাটি তৈরি করতে পারেন চিনির শিরাটা একটুখানি ফুটলেই চুলার আঁচ বন্ধ করে দিতে হবে যখন একটু ব্রাউনি হয়ে আসবে তখন আমরা চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে ফেলব। এবং শিরার মধ্যে দিয়ে দেব অতিরিক্ত গরম শিরাতে এই মিষ্টি ডোবালে মিষ্টিগুলো ভেঙে যেতে থাকে গরম গরম থাকতে থাকতেই এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরাতে দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সবপাশে ভালোভাবে রসটা লাগে কিছুক্ষণ পরে দেখা যাবে মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে ভেতরে রস ঢুকে গেছে দশ পনেরো মিনিটেই কাজ হয়ে যাবে আপনারা চাইলে মিষ্টিটি ফ্রিজে রেখে খেতে পারেন এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য ঘরের সাথেই থাকুন